গীবত কারে বলে শুন, পাঁচটা গীবত আল্লাহ ফরজ করেছেন, কয়টা? গীবত মানে হলো আড়ালে তার অনুপস্থিতিতে এমন কথা বলা যেটা সে পছন্দ করে না। পাঁচ ব্যক্তির এটা করতেই হবে, না করলে আপনি গুনাহগার হবেন। আল্লাহ বলছেন লা ইউহিব্বুল ক্বালা বিসসুলে ইল্লা মান জুলিম, আল্লাহ কারো খারাপই পছন্দ করেন না কিন্তু জালেম ছাড়া। কি ছাড়া? জালেম ছাড়া। কেউ যখন মানুষের উপরে জুলুম করবে, নেক কাদের উপরে জুলুম করবে, তার বিরুদ্ধে কথা আল্লাহ নিজে বলেছেন, ঠিক না বা ঠিক? তার বিরুদ্ধে কথা বলা ফরজ, ওটা গীবত না, ওটা কথা বলা কি ফরজ। আপনি যদি কোন সরকারের বিরুদ্ধে, তারপরে অমুকের বিরুদ্ধে, একের বিরুদ্ধে তুমি গীবত করছো না, কারো দ্বারা যদি কেউ আক্রান্ত হয়, জুলুমের শিকার হয়, তার বিরুদ্ধে কথা বলা ফরজ। যেমন এলাকায় এক ভণ্ড পীর এসে বলছে নামাজ দুই আক্ত পড়লেই হবে, এরকম আছে না নাই? এখন এটা কি হলো? এই লোকটা কি হলো? কথা কন নাকি? জালেম হলো। কি হলো? জালেম হলো। এর বিরুদ্ধে কথা বলা কি ফরজ? দুই নাম্বার, ডাক্তারের কাছে গিয়ে দোষ বলা কি বলেন? এখন ডাক্তারের কাছে গিয়েছেন, ডাক্তার জিজ্ঞেস করে কি হয়েছে, না দোষ বলা কবিরা গুনা, এমনি এসেছি, ডাক্তার উল্টা ধরে আপনার ইঞ্জেকশন মেরে দিবে, আমার সময় নষ্ট করলি কেন? ডাক্তারের কাছে দোষ বলা কি কথা বলেন? রুগী কথা বলতে পারছে না, এখন আপনি কি করবেন? রুগী কথা বলতে পারছে না, রুগীর জমান বন্ধ হয়ে গেছে, আপনি কি করবেন? হ্যাঁ, দোষ বলবেন। তিন নম্বর বিচারকের কাছে, চার নম্বর টিচারের কাছে, যে তাকে সংশোধন করবে, টিচারের কাছে দোষ বলবেন, স্যার এই এই দোষ, ঘরে গিয়ে পড়ে না, ঘরে গিয়ে এদিকে এই করে, এই কাজ করে, সংশোধনের জন্য ওকে বলবেন। পাঁচ নাম্বার হলো, বিয়েতে যখন যাবেন, বিয়ের ছেলে মেয়ে যখন দেখতে যাবেন, আসল ব্যাপারটা বলবেন, ওটা গীবত হবে না, ওটা বলা ফরজ। যেমন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এক মহিলা সাহাবী এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, দুইজন সাহাবী আমাকে বিয়ে করতে চায়, আপনি একটু ওনাদের ব্যাপারে বলেন। রাসূল বললেন, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, একজন ফকির আর একজন ফকির, একজন হলো বদমেজাজি আর একজন হলো ফকির, তো ফকির কি একজনের ভালো গুণ? কথা কন না, বদমেজাজি কি ভালো গুণ? বলছেন কে? মুহাম্মদ সাল্লাল্লাহু। মহিলা সাহাবী চিন্তা করলেন, সর্বনাশ, এটার ঘরে গিয়ে কিল খামু কেন, এটার ঘরে গিয়ে না খেয়ে থাকবো কেন? কারো সাথে তিনি বিবাহ বন্ধনে আবদ্ধ হলেন না। কিছুদিন পরে আবার প্রস্তাব আসলো, মহিলা সাহাবী রাদিয়াল্লাহু আনহা গিয়ে বলছেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওই পুরুষটি আমাকে বিয়ে করতে চায়, বিয়ে করতে পারো, মেজাজও ভালো, পকেটও ভালো। সুবহানাল্লাহ, কইলেন না? এখন আপনারা বিয়ে করতে যান, মেয়ে দেখতে গিয়েছেন বেনাপোলে অথবা যশোরে, মেয়েটা কেমন? একদম রাবে আবশ্রী। হ্যাঁ, আল্লাহর ওলি, কারণ গীবত কো হারাম। একটা নামাজি ছেলের জন্য বাপ প্রস্তাব নিয়ে গেল, শুনলো মেয়ে রাবে আবশ্রী, একদম কয় এমন মেয়ে সারা রাত ঘুমায় না, ওই লোকেরা মনে করছে সারা রাত বোধহয় মেয়ে তাহাজ্জুদই পড়ে, কিন্তু মেয়ে যে সারা রাত ফেসবুকে বৈশা বন্ধুদের সাথে ফটর ফটর করে, সেটা তো আর ভাঙে কয় নেই। বাস বিয়ে হলো, ওই ছেলের জীবনও শেষ, ওই মেয়ের জীবনও, ওর জীবন তো এমনিই শেষ। আবার আপনার নেককার মেয়ের জন্য ছেলে দেখতে গেলেন, পাশের লোককে জিজ্ঞেস করলেন ছেলেটা কেমন, আপনি চিন্তা করলেন আমি এত নামাজি মানুষ, গীবত কেমনে করি? ছেলেটা স্বয়ং আব্দুল কাদের জেলানির ছোট ভাই, অথচ সারাদিন গাঁজা খায়, এক ওয়াক্ত নামাজ পড়ে না, আসে না নাই? কথা বলেন না কেন? সব দোষ বলে দেন, মেয়ের এই দোষ আছে, এই দোষ আছে, এই দোষ আছে বলে দেন, ছেলের এই দোষ বলে দেন, এটা বলা ফরজ, না বললে আপনি কবিরা গুনাহ করলেন, আপনি পরিবার নষ্ট করলেন, সমাজ নষ্ট করলেন। রাসূলের দুশমনের বিরুদ্ধে কথা বলা এটাই ফরজ, কথা মুখ বন্ধ রাখলে তুই রাসূলের সুপারিশ কোনোদিন পাবি না। এবার নেন মুসলিম শরীফের বর্ণনা, মান রাআ মিনকুম মুনকারান ফালিউগাইয়িরহু বিয়াদিহি ফাইন লাম ইয়াসতাতি' ফাবিলিসানিহি ফাইন লাম ইয়াসতাতি' ফাবিকলবিহি ওযালিকা আদআফুল ঈমান। অন্য আরেকটা বর্ণনা, রাসূল বললেন লা ইয়াবকাল ঈমানু বা'দা যালিকা মিসলা হাব্বাতি খারদাল, তোমাদের মধ্যে যদি কেউ ইসলাম বিরোধী কোনো কর্মকাণ্ড দেখে, যে কোনো কর্মকাণ্ড, একটা ছেলে মেয়েকে বিরক্ত করছে, এটাও ইসলাম বিরোধী কাজ, ঠিক না বা ঠিক? প্রথম তোমার দায়িত্ব হলো হাত দিয়ে বন্ধ করো, ওই ছেলেকে চাপ্পড় মেরে দাও, হাত দিয়ে পিটিয়ে তাকে ওখান থেকে খেদাও, এটা হলো প্রথম ইমানের কাজ।
তোমার হাতের শক্তি নাই মুখ দিয়ে প্রতিবাদ করো এই ছেলেটা করতে পারবি না কথা কর না এটা করতে পারবি না যখন যেমন আমরা করি বাংলাদেশে কোন মূর্তি বানানো আমরা পছন্দ করব না ঠিক কি না কোন মূর্তি কোনাও স্থাপিত হতে পারবে না তারপরে যারা স্থাপন করবে আল্লাহ লানত পড়ুক তাদের উপর বলেন আমিন আমিন প্রতিবাদ তো করব দুই নাম্বার প্রতিবাদ মুখ দিয়ে তিন নাম্বার অন্তর দিয়ে পরিকল্পনা করবেন অন্তর দিয়ে পরিকল্পনা করবেন এটা হলো ইমানের সবচেয়ে দুর্বলতম পর্যায়ে এর পরে সরিষা পরিমাণ ইমানও থাকে না এদিকে এদিকে তাকান ওদিকে এই দেশে একদিন না একদিন কোরআন কায়েম হবেই এই দেশে আল্লাহর দিন কায়েম হবেই কেউ বাধা দিয়ে রাখতে পারবে না আগামীর দিন ইসলামের দিন আগামীর দিন কোরআনের দিন ইমাম মেহেদীর দিন ঈসা আলাইহিস সালামের দিন তোমাদের গায়ে বাতাস লাগে না তোমরা যারা বেনমাজি তোমাদের জন্য আমরা মসজিদে দোয়া করি ঠিক কি না গায়ে বাতাস লাগে না কার উসিলায় শিনলি খাইলি মোল্লা চিনলি না মসজিদের মুসল্লিদের উসিলায় তোমরা এখনো পৃথিবীতে ঘোরাফেরা করো মসজিদের মুসল্লিদের উসিলায় তোমরা এখনো দুনিয়াতে বেঁচে আছো তা না হলে যে কোনো সময় এই পৃথিবীকে আল্লাহ ধ্বংস করে দিতেন শুধু দুই প্রকার লোকের জন্য পারেন না কয় প্রকার দুই প্রকার এক হলো আমিরুন আল মাসাজিদ যারা পাঁচ ওয়াক্ত মসজিদে এসে মসজিদকে তাজা করে রাখে মসজিদ ছাড়া নামাজ পড়ে না মসজিদে গুনগুন করে কাঁদে আর হলো ভোর রাতে উঠে যারা আল্লাহর কাছে সেজদায় পড়ে থাকে এই দুই প্রকার লোকের জন্য দুনিয়া টিকিয়ে রেখেছেন কে আল্লাহ দুই প্রকারের মধ্যে আমাদেরকে সামিল করে দেন যে কোনো সময় মৃত্যু আসবে قل إن الموت الذي تفرون منه فإنه ملاقيكم প্রত্যেকের জন্য বলো দাও হে নবী যে মৃত্যু থেকে তোমরা পালিয়ে বেড়াও বেনাপোলে রোগ হলো যশোরে নেয় যশোরে রোগ হলো ঢাকায় নেয় ঢাকায় ভালো হচ্ছে না সিঙ্গাপুর নেয় ঠিক না বেঠি সিঙ্গাপুর ভালো হচ্ছে না লন্ডন হসপিটালে নেওয়া হচ্ছে লন্ডন ভালো হচ্ছে না আমেরিকায় আল্লাহ বলছেন দৌড়ানোর কোনো দরকার যে মৃত্যু থেকে তোমরা দৌড়াও মৃত্যুর সাথে মোলাকাত হবে কি হবে মোলাকাত সামনে হয় না পিছনে মোলাকাত সামনে সামনেরটাকে কি বলে মোলাকাত মোলাকাত কখনো পিছনে হয় না মোলাকিকুম মৃত্যু তোমার সামনে থেকে আসবে যারা নেককার খুশি হয়ে যাবে বলছেন জান্নাতের রেশমি সুগন্ধি রুমাল নিয়ে জান্নাতের ফেরেশতা যখন নেককারের বাড়িতে ঢুকে ও খুশি হয়ে যাবে আল্লাহ তাদের মধ্যে আমাদেরকে সামিল করেন আরো জোরে বলেন আমিন পাঁচ ওয়াক্ত মসজিদে আসবো রাজি আছেন তো একটু হাত তুলে আল্লাহকে দেখান আল্লাহ হাতগুলো কবুল করে আরো জোরে বলি আমিন জান্নাতির চেহারা খুশি হয়ে যাবে নেককারের চেহারার ভিতরে আভাও ফুটবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন নেককারের মৃত্যুর তিনটা চিহ্ন কয়টা তিনটা বদকারের তিনটা চিহ্ন নেককারের মৃত্যুর চিহ্ন চেহারা বিবর্তিত হয়ে যাবে চিৎকার করতে থাকবে বিকৃত হয়ে যাবে চেহারা আর মোমেনের তিনটা চিহ্ন প্রথম কপাল ঘামতে থাকবে দুই নাম্বার চেহারার ভিতরে শান্ততা চলে আসবে তিন নাম্বার মৃত্যুর পরে মনে হবে ঘুমাচ্ছেন এটার উল্টাটাও রাসূল বলেছেন কারো মৃত্যুর সময় বেশি কষ্ট দিয়ে আল্লাহ তাকে মাসুম করে নিয়ে যায় মৃত্যুর পরে আর তার কোনো কষ্ট নাই রেশমি রুমাল নিয়ে যখন ফেরেশতা ঢুকে তার সামনে ধরে বিসমিল্লাহির রহমানির রহিম প্রথম তার কাছে যাওয়ার আগে সে বলে
আমার আল্লাহ তোমাকে যে পাঠিয়েছে কোনো দলিল দিয়েছে কিনা, কারণ আমি সারা জীবন দলিল ছাড়া কোনো কাজ করিনি। নামাজ পড়ি দলিল আছে, রোজা রাখি দলিল আছে, পয়সা কাউকে দান করি দলিল আছে, আছে না নাই? আকিমিস সালাত আলাইদুলুকি শামসি ইলা গসাকিল লাইল, আকিমিস সালাত ওয়া আতুজ যাকাত, নামাজ কায়েম করো যাকাত দাও। তুমি যে আল্লাহর পক্ষ থেকে আমাকে নিতে এসেছো কোনো দলিল দেখাও। তখন ফেরেশতা গিয়ে বলে আল্লাহ আপনার গোলাম আমার কাছে দলিল চায়। আল্লাহ বলেন জান্নাতের বিসমিল্লাহ লেখা একটা পোস্টার তার সামনে নিয়ে ধরো। সামনে নিয়ে ধরার সাথে সাথে উখরুজি রাদিয়া তাম্মার দিয়া তাকে বলে তুমি আনন্দ চিত্তে রেশমি রুমালের ভিতরে চলে আসো। আনন্দ চিত্তে তার রুহ রেশমি রুমালের ভিতরে চলে আসে, সুগন্ধি ছড়াতে থাকে, এই রুমাল নিয়ে উপরের দিকে চলে যায়। উপরের দিকে যেতে যেতে সুগন্ধি আরো বেড়ে যায়, আসমানের দরজাটা খুলে যায়। তাকে ইল্লিনে নিয়ে রাখা হয়, আল্লাহ আমাদের সবাইকে কপাল দান করে দেন। আরো জোরে বলি আমি। আর যে বদকার সারা জীবন বদ কাজ করেছে, সারা জীবন মানুষকে ঠকিয়েছে, মানুষের সম্পদ মেরেছে, গালিগালাজ করেছে, স্ত্রীর হক মেরেছে, কত মানুষ তার যারা নির্যাতিত হয়েছে তার কোনো হিসাব? মানুষকে দেখলেই ঘুষ খাইতো, এরকম লোক আছে না নাই? বেনাপুলে ঘুষের কারবার বেশি না কম? খাও ভালো করে, কত ঘুষ তুই অর্জন কামাইছ নিজেও খাইতে পারলি না। হারামখোর বলবে জাহান্নামের দুর্গন্ধযুক্ত রুমাল কর্কশ ফেরেশতারা তার সামনে নিয়ে ধরবে, নীল চোখ থেকে নীলাব আবা বের হতে থাকবে। তার সামনে যখন ধরবে বলবে আমার একটু সময় দাও, একটু সময় দাও। ফাসাদদাকাওয়াকুম মিনাস সালেহাইন, সূরা মুনাফিকুনের শেষ আয়াতে বলছেন লাউলা আখারতানি ইলা আজালিন কারীব ফাসাদদাকাওয়াকুম মিনাস সালেহাইন, একটু সময় দাও আমি সদকা করব আর ভালো মানুষ হয়ে যাব। কি করবে? সদকা করবে। আহারে সদকার কি দাম! আমি কালকে দেখেছি একটা বাসে ট্রাকের ড্রাইভার, ট্রাকের ড্রাইভার একটা পেয়ারা কিনলো, পেয়ারা খাচ্ছে, একটা লোক এসে তার থেকে টাকা চাইলো, সাথে সাথে খুঁজে কোত্থেকে 10 টাকা এনে ওর হাতে তুলে দিল, কিচ্ছু জিজ্ঞেস করল। আমি অবাক হলাম, ট্রাকের ড্রাইভার আর কত কামায়? আর আমাদের কিছু লোক আছে, এই এদিকে তুই ভিক্ষা করিস কে? তুই ভিক্ষা করিস কেন? তোর কাজের শক্তি আছে? তোমার ওয়াজ করতে কইছি কি তোমার? ঘোড়া চলে আসলো, ভিক্ষুককে ফিরাইও না। আমার সাইলা ফালাতান হার, ভিক্ষুককে ফিরিয়ে দিও না। মানুষ চার কারণে জাহান্নামী হবে, কয় কারণ? প্রথম হলো নামাজই ছিল না। সূরা মুদাসসিরের শেষের দিকে আল্লাহ বলছেন মা সালাকাকুম ফি সাকার قالوا لم نك من المصلين ولم نك نطعم المسكين كنا نخوض مع الخائدين كنا نكذب بيوم الدين প্রথম বলবে জাহান্নামীরা, কেন জাহান্নামী হলা? বলবে আমি নামাজি ছিলাম না, আমার নেতাও বেনামাজি, আমিও বেনামাজি। হ্যাঁ বেনামাজি, সব বেনামাজির দল নামাজ পড়তে পারে না, এরকম সমাজে আছে না নাই? কথা বলেন না কেন? বিশাল নেতা জানাজায় কি দোয়া পড়বে জানে না, কোথায় কি দোয়া পড়বে জানে না। নেতারে কর্মী জিজ্ঞেস করছে, নেতা উজু করছেন নি, কয় মুখ ধুইছি, নামাজি নয়, মিসকিনকে খাবার দেয় না, অলাম না কোনো টাইমুল মিসকিন, মিসকিনকে খাওয়া দেয় না, খাওয়া দেয় যেগুলোর পেট মোটা আরো খাওয়া। একজন মানুষ মারা গেল, 3 দিনের সময় এক খাওয়া নেই, 40 আর এক খাওয়া নেই, হারাম খাওয়ালেন, কুফরি কাজ করলেন। মুসলিম শরীফের হাদিস আত্তান ফিন নাসাব
وَالنِّيَاحَ رسول বলছেন আমার উম্মতের লোকেরা দুইটা কাজ করে কুফরি করবে একটা হলো কারো গুষ্টি ধরে গালি দিবে এই তোর বাড়ি কোনে রে কাগজ পুকুরের সরখর তোর বাড়ি কোনে সারসা বাজে লোক আছে না নাই খবরদার কোন গুষ্টিকে নিয়ে গালি দিবেন না একজন খুব আল্লাহর ওলি তিনি হজে গেলেন মক্কার বাচ্চারা দুষ্টামি করে ওনারে ধাক্কা মেরে ফেলেছেন উনি বলে উঠলেন মক্কার সব বাচ্চারাই খারাপ রাতে স্বপ্ন দেখে আল্লাহর রাসূল হাজির আবু বকর রাদিয়াল্লাহু আনহু হাজির ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু হাজির ওসমান রাদিয়াল্লাহু আনহু সবার হাতে তলোয়ার সবাই তলোয়ার উঠিয়েছে তাকে মেরে ফেলবে উনি বলছেন আমার অপরাধ কি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহ সাহাবে কেরাম বলছেন তুমি বলছো মক্কার বাচ্চারা খারাপ আমরাও তো মক্কার বাচ্চা ছিলাম আমরাও তো মক্কারই বাচ্চা ছিলাম সবাইকে খারাপ বলেছো কোন পরিবারে এমন কোন পরিবার নাই যেখানে সবাই খারাপ ভালো আছে খারাপও আছে এমন কোন মানুষ নাই যার সবই খারাপ আছে কেউ আরে ফেরাউনের পরিবারেই তো বড় হয়েছে মুসা আলাইহিস সালাম আযরের পরিবারে বড় হয়েছে ইব্রাহিম আলাইহিস সালাম আপনি যদি বলেন আযরের পরিবার খারাপ সেখানে তো ইব্রাহিম আলাইহিস সালাম খারাপ হয়ে গেল ঠিক কি না কোন পরিবার গোষ্ঠী ধরে গালি দেয়া জায়েজ না যে ব্যক্তি কোন খারাপ কাজ করেছে তাকে বলেন আবার কেউ কেউ বলছে একজন মহিলা আজকে আমাকে প্রশ্ন করছে হুজুর আমাদেরকে কিছু মহিলা বলল যে আপনারা অমুক জায়গায় গেলে আপনারা জান্নাতে যেতে পারবেন না সব জাহান্নামী এই জাতীয় কথা বলা কার পক্ষে জায়েজ নাই কে জান্নাতি কে জাহান্নামী জানেন কে আমরা বলতে পারি শিরকের কাজটা জাহান্নামের কাজ ঠিক না ঠিক আমরা বলতে পারি বেদাতের কাজটা জাহান্নামের কাজ কিন্তু যে লোকটা করেছে সে যে জাহান্নামী যাবে এটা জানেন কে কে জানেন তা আপনি বললেন কেন যেমন বনী ইসরাইলের এক লোক ইবাদত কম করত আরেক লোক খুব ইবাদত করত সে ওকে বলতো ওই জাহান্নামী ওই জাহান্নামী ওই জাহান্নামী মারা যাওয়ার পর আল্লাহ তাকে ডাকলেন ডেকে বললেন এই জান্নাতের মালিক কিডা কয় আপনি জাহান্নামের মালিক কি আপনি তো টুইটারে জাহান্নামে পাঠাইলি কেন মালিক আমি তুই তোকে এই ডিগ্রি দিল কে ও ইবাদত কম করেছে কিন্তু এত বড় বেয়াদবি করে নাই আমার মালিকানা নিয়ে টানাটানি করে নাই ওরে মাফ করে দিলাম তোরে জাহান্নামে পাঠায়া দিলাম খয়বরের যুদ্ধে একজন সাহাবী তীরের আঘাতে মারা গেলেন একজন মহিলা সাহাবী বলেন কি খোশনসিব তিনি জান্নাতি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কেমনে তুমি জানলা তিনি জান্নাতি ইয়া রাসূলুল্লাহ আপনার সাথে জিহাদে আসছে মারা গেছে জান্নাতি তো হতে পারে না কে জান্নাতি কে জাহান্নামে জানেন কে তোমার বলা দরকার আল্লাহ যেন তাকে জান্নাত দেয় ঠিক না ঠিক আল্লাহ যেন তাকে জাহান্নাম থেকে রক্ষা করে আমরা কেউ জাহান্নামে যা কেটা আমরা কেউ চাইতে পারি আমার নবীও কখনো চাইতেন না আমরা দোয়া করি রাব্বানা আতিনা পড়েন রাব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ফিল আখিরাতি হাসানাতাও কি দোয়া রাসূলের জীবনে সবচেয়ে বেশি এই দোয়াটা সবচেয়ে বেশি করেছেন এই দোয়াটা সমস্ত নবী এই দোয়াটা সবচেয়ে বেশি করেছেন হজে গিয়ে মাসতুল হলো সবচেয়ে বেশি এই দোয়া পড়া কি এটার ভিতরে সবার জন্য দোয়া সমস্ত মানুষের জন্য দোয়া তিনা আমাদের সবাইকে দেন যত মানুষ সবাইকে দেন দুনিয়ার জীবন সুন্দর করে দেন আখেরাতের জীবন সুন্দর করে দেন আর জাহান্নামের আগুন থেকে সবাইকে বাঁচায়া দেন সুবহানাল্লাহ কইতে ইচ্ছা করে না কারণ দুনিয়াতে কারো বাড়িতে আগুন লাগলে আমরা আগে দেখি না এটা কার বাড়ি আগে আমরা কি করি কি করি আমরা কি বলে নাকি বাড়িটা কার দেখতো এটা বলি কেউ এটা যে বলে সে মূর্খ ঠিক কি না আগে আগুন নিবা যার বাড়ি হোক ঠিক না ঠিক এখন জাহান্নামের আগুন থেকে ভয়াবহ আগুন আর কিছুই আর কিছুই নেই আগে আগুন নিবাও আগুন নিবাতে হবে আপনারা আমার যেই ভাইয়েরা এলোমেলো অবস্থায় বিক্ষিপ্ত অবস্থায় নামাজ নাই রোজা নাই কালেমা পড়েন নাই আপনাদের কি হয়েছে এদিকে ফিরেন
আমরা তাদের জন্য দোয়া করব এই মসজিদ তাদেরকে নিয়ে আসব একটু পকেটের পয়সা খরচ করেন একজন ভাইকে নামাজি বানানোর জন্য আপনি তাকে কিছু খাওয়ান আপনি তার পিছনে সময় দেন তাহলে আল্লাহ খুশি হবে না বেজার আরো জোরে বলেন আমরা কবরের দিকে যাচ্ছি প্রতিদিন যে কোনো সময় মৃত্যু হাজির হতে পারে আর যখন মুর্দাকে কবরে রাখা হয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যারা কবর দিয়েছে পায়ের আওয়াজ কবরের বাসিন্দা শুনতে পায় এমন সময় দুইজন ফেরেশতা এসে তাকে প্রশ্ন করে কয়জন আরো জোরে বলেন কয়জন একজনের নাম মানকির আরেকজনের নাম নাকির মানকির এবং নাকির দুইজন ফেরেশতা আসেন আর যে নেককার হয় কি বন্ধ করে দিতে বলছে কথা বলো না কেন কবরের একটা দোয়া আমরা মুখস্থ করে যাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম পাঁচ ওয়াক্ত নামাজের সূরা যেরকম মুখস্থ করিয়েছেন এই দোয়াটা এরকম মুখস্থ করেছেন পড়েন আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবিল মাউত ওয়া ফিতনাতিল মাউত মিন আযাবিল কবর ওয়া ফিতনাতিল কবর মিন আযাবি নারি জাহান্নাম ওয়া মিন ফিতনাতি মাসীহিদ দাজ্জাল হে আল্লাহ বাংলা বললেও বুঝবেন কে হে আল্লাহ আপনার কাছে আশ্রয় চাই মৃত্যুর কষ্ট থেকে মৃত্যুর ফেতনা থেকে আপনার কাছে আশ্রয় চাই কবরের কষ্ট থেকে কবরের ফেতনা থেকে আপনার কাছে আশ্রয় চাই দাজ্জালের ফেতনা থেকে আর জাহান্নামের আগুন থেকে বলেন আমিন নামাজের সালাম ফিরানোর আগে এই দোয়া করা ছাড়া রাসূল কখনো সালাম ফিরাতে না আমরা আজকে থেকে এটা পড়ব এবং কেউ মারা গেলে প্রথম পড়বেন মারা যাওয়ার সাথে সাথে পড়বেন আল্লাহুম্মা ওয়াসসে কবরাহু অগফির ওয়ারহাম প্রথম দুইটা শব্দ অগফির ওয়ারহাম আল্লাহ তারে মাফ করে দেন কবরটা প্রশস্ত করে দেন যখন কোন মুমূর্ষু রোগী দেখবেন তার পাশে দাঁড়িয়ে পড়বেন লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ হোক হিন্দু হোক বৌদ্ধ হোক খ্রিস্টান যে কোন মুমূর্ষু রোগীকে দেখলেই তার পাশে দাঁড়িয়ে কালেমা পড়বেন আল্লাহ তৌফিক দান করুন এরপরে কোন মুসলমানের কে যখন দেখতে যাবেন মারা গেছে প্রথম দোয়া করবেন আল্লাহুম্মা আগফির ওয়ারহাম হে আল্লাহ maaf করে দেন রহম করেন তারপরে দোয়া করবেন আল্লাহুম্মা ওয়াসসির কবরাহু ইয়াসসির হিসাবাহু আল্লাহ তার হিসাবটাকে সহজ করে দেন কবরটাকে প্রশস্ত করে দেন তার ডান হাতে আমলনামা দিয়ে দেন বলেন আমিন আমরা মুনাজাতের দিকে যাব আমার প্রিয় দুদু ভাইয়া বলেছেন আমরা সবার জন্য দোয়া করব আমার যে ভাইয়েরা আজকে আসতে পারেন নাই তাদের জন্য দোয়া করব বিশেষ করে মসজিদ কমিটি সহ আমাদের সেক্রেটারি সহ তারপরে যে সোনার টুকরা যুবকেরা আমাদের পুলিশ ভাইদের জন্য আমরা দোয়া করব তারা অত্যন্ত কষ্ট করেন আল্লাহুম্মা আমিন লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহ লাহুল মুলকু লাহুল হামদু ইউহয়ী ওয়া ইউমীতু ওয়া আলা কুল্লি শাইইন কাদির اللهم صل وسلم على نبينا محمد وعلى آله وصحبه وبارك وسلم ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار হে আল্লাহ বেনাপোলের প্রাণ কেন্দ্রে এই পুকুর মসজিদ থেকে পুকুর পার মসজিদ থেকে হাজার হাজার জনতা নিয়ে নরনা নিয়ে ভিক্ষার হাত তুলেছি আমাদের জীবনের গুণাগুলো আপনি মাফ করে দেন আজকের নামাজ আজকের রোজা সহ সারা জীবনের রুকু সেজদা কবুল করে দেন তার হাদিয়া সমস্ত আম্বিয়া ইকরামের আরওয়াহ মুবারকে পৌঁছায় দেন বিশেষ করে যেই নবী আলাইহিস সালাম সারা জীবন উম্মতি উম্মতি বলে কেঁদেছেন সেই নবী পাকের রওজায়ের সওয়াব পৌঁছিয়ে দেন এ পর্যন্ত যত মুমিন মুমিনাত কবরের বাসিন্দা হয়েছে সবার আরওয়াহে সওয়াব পৌঁছিয়ে দাও আল্লাহ রাব্বুল আলামিন বিশেষ করে আমরা যারা হাত তুলেছি অনেকের মা নাই অনেকের বাবা নাই পিতামাতার কবরকে জান্নাতের বাগান বানাও পিতামাতার গায়ে বেহেশতের পোশাক পরিয়ে দাও যাদের পিতামাতা বেঁচে আছে হায়াত দারাজ করো নেক আমল তৌফিক দান করো রোগ বিমারি থেকে শাফা দাও রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা আল্লাহ জাল্লা শানহু দুদু ভাই সহ মসজিদ সেক্রেটারি সহ যে সোনার টুকরা যুবকেরা আমার আমির সহ
হাফিজ সহ যে সোনার টুকরা যুবকগুলো এই সুন্দর মাহফিল আয়োজন করলেন, বাজারের সকল ব্যবসায়ীরা সহযোগিতা করলেন, আবার পুলিশ প্রশাসনও সহযোগিতা করলেন। আল্লাহ যাদের উসিলায় এই মাহফিলটা হলো, যারা শোনার জন্য এসেছে।